দেশের ক্রিকেটে বর্তমানে বড় ইস্যু অধিনায়কত্ব। বর্তমান অধিনায়ক শান্ত ছেড়ে দিতে চেয়েছেন দায়িত্ব, যদিও তার নেতৃত্বে আফগান সিরিজে মাঠে নামবে টাইগাররা। তবে খুব বেশি সময় হয়তো নিজের দায়িত্ব পালন করবেন না তিনি। টাইগারদের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যাদের নাম আসছে তাদের মধ্যে রয়েছে তাহিদ হৃদয়ের নামও। তবে টাইগার এই ব্যাটার আপাতত রাজি নন এই ইস্যুতে কথা বলতে। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে খেলতে ক্রিকেটারদের একাংশ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ে শনিবার। তাওহিদ হৃদয়, রিশাদ, তানজিদ, তামিমরা ছিলেন সেই একাংশে। যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হৃদয়, জানান অধিনায়কত্ব নয়, আফগান সিরিজেই যত মনোযোগ তার। বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ককেও জানান অগ্রিম শুভেচ্ছা। এই ব্যাপারটা নিয়ে বিসিবি ডিসিশন নেবে, এটা আমার হাতে কিছু না। তা আর আমি মনে করি যে এই ডিসিশনটা শুধু আমার বা একজন দুইজনের দ্বারাই হবে না, এটা পুরো বিসিবি যারা আছেন দায়িত্বে তারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয় যে টিমের ভালোর জন্য যার কাছেই যাবে না কেন তার তাকেই দেওয়া উচিত, এবং আমি যার কাছে যাবে তার জন্য শুভকামনা। আমি এই ব্যাপারটা নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে এই খেলার দিকে ফোকাস করতে চাচ্ছি। এদিন নিজের ব্যাটিং দুর্বলতা নিয়ে করা প্রশ্নে কিছুটা বিরক্ত হন তাওহিদ হৃদয়। বিদেশি ক্রিকেটারদের উদাহরণও টানেন তিনি, জানান রান করাটাই মুখ্য আর সেটি করতে পারলেই খুশি তিনি। আমার কাছে তো মনে হয় না যে ল্যাকিংস আছে, আপনার কাছে যদি মনে হয় তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে এখনও মনে হয়নি যে ল্যাকিংস আছে। অন্য অন্য দেশের প্লেয়াররা যখন রান করে এক সাইড দিয়ে তখন ল্যাকিংস থাকে না, তখন ভালো শটস খেলে। আমরা যদি এক সাইড দিয়ে রান করি তাহলে আমাদের ভিতরে ল্যাকিংস থাকে। তো আমি মনে করি যে রানটা ইম্পর্টেন্ট, রান না করতে পারলেও তখন বলবেন যে রান হচ্ছে না। তো আমি মনে করি যে ল্যাকিংসটা চিন্তা না করে যেদিক দিয়ে রান আসবে রানের খেলা, রান আসাটাই ইম্পর্টেন্ট। আফগানিস্তানের বোলিং লাইন আপ যে কোনো প্রতিপক্ষের জন্যই চিন্তার কারণ হয়ে থাকে, বিশেষ করে তাদের স্পিন অ্যাটাক বিশ্বমানের। তবে এসব নিয়ে চিন্তার কোনো কারণ দেখেন না তাওহিদ হৃদয়। মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে এমন সব চ্যালেঞ্জ নিতেই হয়। আফগানিস্তানের বোলিং সাইড স্পিনার বিশেষ করে ওদের স্ট্রং সাইড, এটা আমরা সবাই জানি। ইন্টারন্যাশনালে আমার কাছে মনে হয় প্রত্যেকটা টিমই অনেক স্ট্রং, এবং ইন্টারন্যাশনাল ফরম্যাটে এই জায়গায় প্রত্যেকটা টিমের দেশের বেস্ট প্লেয়াররাই খেলে। তো এগুলো নিয়ে এত বেশি চিন্তার কিছু নেই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে হলে এইটুকু চ্যালেঞ্জ নিতেই হবে, এবং অপোনেন্টে কে আছে তাদের নিয়ে আমরা প্ল্যান করব, সেভাবে আমরা ট্রাই করব এক্সিকিউশন করার। আফগানদের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে বেশ আশাবাদী তাওহিদ হৃদয়। ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যটুকু উজাড় করে দিলে ইতিবাচক ফল আসবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে মনে করিয়ে দিলেন ওয়ানডে ফরম্যাটে বরাবরই ভালো খেলে টাইগাররা। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে শুরু করতে পারবো। বরাবরই আমরা এই টুর্নামেন্টে এই ফরম্যাটে আমরা ভালো খেলে থাকি। আশা করছি যে অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই, এবং আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী যদি আমরা করতে পারি ভালো কিছু হবে ইনশাল্লাহ। কোনো ক্রিকেটারই প্রতি ম্যাচে ভালো খেলে না এমনটা মনে করিয়ে দিয়ে হৃদয় জানান ভালো করার জন্য সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন তিনি। ধারাবাহিকতা ঠিক আছে, মানুষের এক্সপেকটেশন হাই হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে না, তা আমিও ট্রাই করছি ভালো কিছু করার জন্য। দোয়া করবেন সবাই যেন ভালোভাবে ভালো কিছু করতে পারি টিমের জন্য এবং দেশের জন্য।